محمد رسول الله لا اله الا الله محمد رسول الله আমি আব্দুর রহিম আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি ছাগলের গোষ্ঠীর দোকানে কাজ করি সেখানে আমি ওজু ছাড়া বা ছাগল জবাই করি কোনো হবে কিনা উত্তর হলো না ছাগলের বা গরুর বা মুরগি কোনো কিছু জবের সময় অজু থাকতে হবে এমনটি আবশ্যক না বিনা উজুতে ছাগল মুরগি গরু এগুলো জবে করা যায় কোনো অসুবিধা নেই আপনার জন্য যেটি আবশ্যক তা হলো আল্লাহর নাম নিয়ে জবে করা আপনি মুসলিম হয়ে থাকলে যদি আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছেন এমন হয়ে থাকে তারপরেও সেটা হালাল হয়ে যাবে কিন্তু ইচ্ছা ক্ষেত্রে যদি আপনি বিসমিল্লা না বলেন তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হবে না আল্লাহ আল্লাহর বলেনি আমাদেরকে বলেছেন বলু মিহ্মা আল্লাহ মিউদ্কারিসমুল্লাহ আলি আল্লাহ তাল্লাহার নাম নেওয়া হয়নি যে পশু জবে করাতে সেটি তোমরা খেও না অতএব আপনি পশু জবর ক্ষেত্রে আল্লাহর নাম নিচ্ছেন কিনা আপনি মুসলিম কিনা এই বিষয়টি হল মুখ্য আপনার অজু আছে কি না বা আপনি পবিত্র কিনা এটি মুখ্য নয় এমনকি যদি গোসল ফরস হয়ে থাকে আপনি বিসমিল্লা বলে জবে করলেও পশু জবে হয়ে যাবে যদিও গোসল ফরস হলে সেটা বিড়ম্বনা করে খুব দ্রুত গোসল করা উচিত অন্যান্য কাজ করার আগে অন্তত ওজুটা করে নেওয়া উচিত সেটা আরেক বিষয় যাই হোক তো অপবিত্র থাকলে অর্থাৎ আপনার অজু নাই এই অবস্থা আপনি পশু জবাই করেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আফসারা আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার স্বামীর দীর্ঘ চার বছর দেশের বাইরে থাকেন এখন দেশে আসলে কি আমাদের আবার বিবাহ করতে হবে বোন আফসানা আক্তার আমাদের অনেকেরই ধারণা যে প্রবাসে যারা দীর্ঘদিন থাকেন কিংবা স্বামী স্ত্রী একে অন্যের সাথে যদি দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয় কয়েক বছর তারা যদি একে অন্যের কাছাকাছি না আসেন তাহলে সেক্ষেত্রে অনেক মনে বিবাহ ভেঙে যায় মূলত কোন কথা বলা হয়নি যত বছরের দূরত্বের হোক স্বামী স্ত্রীর উদ্যোগী হবেন তালাক বা বিচ্ছেদ দিবেন আর এর বাইরে শুধুমাত্র আহ দূরত্বে থাকার কারণে একে অন্যের সাথে সাক্ষাৎ না হলে দীর্ঘদিন চার বছর পাঁচ বছর ছয় বছর বা যেকোনো সংখ্যক বছর দূরে থাকলেই অটোমেটিক তালাক হবে এমন কোনো সিস্টেম নেই বরং বিবাহ তাদের বহাল থাকবে যদি তারা তালাকের উদ্যোগী না হয়ে থাকেন তালাক যদি না দিয়ে থাকেন তাহলে দূরে থাকার কারণে বিবাহ ভাঙবে না তবে হ্যাঁ এটা ঠিক যে একান্ত বাধ্য না হলে এত দীর্ঘবিরোধী স্বামী স্ত্রী একজনের সাথে মিলিত হওয়া এবং এত দীর্ঘদিন একজন থেকে দূরে থাকা এটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কারণ বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করা তাদের কর্তব্যের অংশ বিধায় তারা স্ত্রীর হক বা অধিকার নষ্ট করে এভাবে যদি দূর দেশে পড়ে থাকেন সেজন্য অবশ্যই তারা ভৎসন আর উপযুক্ত হবেন স্ত্রীর অধিকার আদায়ের জন্য তাদেরকে অবশ্যই দেশে থাকা উচিত কিংবা প্রবাসে থাকলেও নিয়মিত তাদের আসা উচিত এবং স্ত্রীর যদি চরিত্র হেফাজত করা কঠিন হয় তাহলে এ অবস্থায় বিদেশে পড়ে থাকা স্বামীর জন্য জায়েজ নয় এরপরে জারিফা জান্নাত আপনি লিখেছেন ইসলামের পথে অটল অবিচল থাকার বিষয়ে কিছু পরামর্শ দিন বলুন জারিফা এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে সম্ভবত ইউটিউবে ফেসবুক আপনি ঘটলে বা খুঁজলে পাবেন সেটি হলো যে আখিরি জামানাতে ইমানের পরে অটল অবিচল থাকার জন্য আটটি পরামর্শ কোনো হাদিসের আলোকে এটি সিলেট বা মলিবাজারে কোনো একটা মাহফিল আমরা আলোচনা করেছিলাম অনলাইনে সেটি আপনি খুঁজলে হতে পেতে পারেন তো সেগুলো আপনি অনুসরণ করবেন অনুকরণ করবেন আমি বিস্তারিত আর বলতে চাচ্ছি না এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরের সেশনে আমি শুধু এটুকু বলব যে ইমানের পরে অটল অবিচল থাকা শেষ যুগে অনেক কঠিন নবী করিম সদালাম বলেছেন ইউসিহ মিনাফেরা ও ইউমসি মেনা কাফেরা একজন মানুষের যুগে এসে শেষ জামানায় এসে সকালে ইমানদার থাকবেন তো বিকালে বিমান হবেন বিকালে ইমান্দার থাকবেন তো সকালে বইমান হবেন এত জটিল হবে ইমানের উপরে টিকে থাকা অটল অবিচল থাকা সেরকম একটা কঠিন সময় আমরা পার করছি সামনে যে দিনগুলো আসছে সেগুলোতে আরও বেশি আমাদের জন্য কঠিন হবে এবং আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হতে থাকে ঠিক সেইভাবে ফিতনা বা ধোঁয়াশা এবং সংকট ইমান ধরে রাখাটা কঠিন হবে এরকম বহুবিধ সমস্যা বর্ষণ হতে থাকবে নানা রকম সিচুয়েশন হবে ইমান নষ্ট হওয়ার উপলক্ষ্য তৈরি হবে এজন্য আল্লাহ তাদের কাছে দোয়া করতে হবে বিশেষভাবে ইতিহিনুল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সামনে রাখুন রব্বানা আল্লা তুজে কুলুবানা তানা ওহবাবানা মিল্লা দুমকা রহমান ওহাব হে আমাদের রব আপনি আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না পথারা করে দিবেন না একবার হেদায়ত দিয়েছেন যেহেতু তারপর এবং আপনি আপনি সবচেয়ে দানশীল আপনি সবচেয়ে দয়ালু আপনি সবচেয়ে বেশি মানুষকে দিয়ে থাকেন এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া পাঠ করতে হবে রপান আল্লাহ তুজি কুলোবানা বা ওহাবুলান আবিল রহমা হে আপনার পক্ষ থেকে আপনি রহমত আমাদেরকে দান করুন এবং আপনি ওহাব আপনি অনেক বেশি দানশীল এর বাইরে আরেকটি দোয়া আছে আপনার বেশি বেশি করে পড়তে পারেন আমি কেম সাল্লাহাম শিক্ষা দিয়েছেন সেটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরগুলো পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দীনিক আমার অন্তরকে আপনার দিনের উপর আপনি অটল করে দিন অবিচল করে দিন স্থির করে দিন

দিনের উপর উপর অটল বিচল থাকার জন্য দিনই পরিবেশ ইমানই পরিবেশ এটা মেনটেনের কোনো বিকল্প নেই বিশেষ করে আপনার যে পরিবার যে বন্ধু বান্ধব যেসব মানুষের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে আমাদের ইমানের উপর অটল থাকাটা সহজ হবে তাদের সাহচর্য তাদের সান্নিধ্য তাদের সাথে উঠা বসার ব্যাপারে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে তাহলে ঈশ্বা আলম্বিন্দা আখির জামানাতে ফেতনা শঙ্কলের সময় ইমানের উপর অটল থাকা অবিচল থাকাটা আমাদের জন্য সহজ হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন